সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আলোচিত ঘটনায়। আপনাদের সঙ্গে আছি আমি শফিকুল ইসলাম শামীম, এবং আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক মাহমুদুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ দর্শক। আপনারা জানেন যে আজকে আবারও আলোচনায় এসেছে জামায়াত ইসলামী বাংলাদেশ। যদিও তাদের এখন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নেই, তারপরও তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটি নিয়ে বারবারই বিতর্ক এসেছিল, এবং আজকেও জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে সিটিটিসির পক্ষ থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানকে। এবং তাকে আজকে আদালতে তোলার পর 7 দিন রিমান্ড মঞ্জুর হয়েছে। তো জামায়াত ইসলামী বরাবরই কিন্তু জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে তারা অভিযুক্ত হয়েছিল এর আগেও। তো আপনি দীর্ঘদিন ক্রাইম বিটের সাথে জড়িত, আপনিও অনেক সংবাদ কভার করেছেন যে তাদের কিন্তু জঙ্গির যে সম্পৃক্ততা সেই গ্লানি থেকে কিন্তু আসলে বের হতে পারলো না, এটা নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে। আসলে জামাতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে এখন তাদের সাংগঠনিক কি বলেন যেমন সবকিছুই নিষিদ্ধ, কিন্তু তারপরও আপনি দেখবেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু তারা মানে যে বিভিন্ন রাজধানীর বিভিন্ন জায়গায় কিংবা দেশের বিভিন্ন এলাকায় কিন্তু তারা বিভিন্ন ঝটিকা মিছিল তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। এবং এর আগেও দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বলছেন যে এই সংগঠনটা তাদের মানে যে ভিজিবল কার্যক্রম ই করলেও ভার্চুয়ালি তারা কিন্তু খুবই অ্যাক্টিভ। হ্যাঁ, এবং শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমানকে যে গ্রেপ্তার করা হয়েছে জামাতের আমির, মানে যে ওনার ছেলে ডাক্তার রাফাত, সে একজন মানে যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের সমন্বয়ক, যেটা কাউন্টার টেরিজম ইউনিট প্রধান আসাদুজ্জামান আমাদেরকে জানিয়েছেন যে সে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের একজন সমন্বয়ক। হ্যাঁ, এবং সে সম্প্রতি তার 11 জন সহযোগী নিয়ে সে বান্দরবনের যে কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট যেটা তাদের ক্যাম্পে গেছে, ওখানে তারা প্রশিক্ষণ নিয়েছে, এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তারা ওইখানে যাওয়ার যে আপনি যেটা বললেন জামাতের বর্তমান আমির কিভাবে জঙ্গি সম্পৃক্ত জড়িত, কাউন্টারটেরিজম ইউনিট যেটা বলেছেন যে তারা ইতিপূর্বে আরো কয়েকজনকে ধরেছে, তার ছেলে ছাড়াও সম্প্রতি ঢাকা থেকে যাত্রা বাড়ি চাঁদাবাদ তিনজনকে সম্ভবত গ্রেপ্তার করছে। তাদের জিজ্ঞাসাবাদে যেটা জানা গেছে যে উনি এই সংগঠনের তার ছেলের সাথে যারা এই জঙ্গি সম্পৃক্ততা জড়িত তাদের অর্থায়নের কাজটা তিনি করেছেন। হ্যাঁ, অর্থায়ন দিয়েছেন, এবং তারা ওই যে সে বান্দরবানে যে প্রশিক্ষণ নিয়েছেন ওখানে আসা যাওয়ার জন্য 2টি মাইক্রোবাস তাদেরকে তিনি দিয়ে হেল্প করছেন পুলিশের নজর এড়ানোর জন্য, এবং তাদেরকে একদল গেছে চিলেট আর একদল ঢাকায় আসছে। না, একটা বিষয় একদম খুব স্পষ্টভাবে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যেহেতু নির্বাচন কমিশনের নিবন্ধনও তাদের রাজনৈতিক দল হিসেবে বাতিল হয়েছে, এবং রাজনৈতিক আপনি যেটা আপনিও বললেন যে রাজনৈতিক কর্মকাণ্ডই তাদের নিষেধাজ্ঞা রয়েছে, তো সেক্ষেত্রে তারা এখন আন্ডারগ্রাউন্ড দল হিসেবে বা জঙ্গি সংগঠন হিসেবে কি তাদের কর্মকাণ্ড চালাচ্ছেন? কারণ বারবারই কিন্তু জঙ্গি সম্পৃক্ততা এবং বিভিন্ন সময়ই সেটা উঠে আসছে, এবং বর্তমান যিনি আমির তার সিলেটের বাসভবনে এ ধরনের প্রচারণা, জঙ্গি যে প্রচারণা এবং তাদের যে বিভিন্ন কর্মশালা সেটি যে অনুষ্ঠিত হয়েছে সেটির প্রমাণও সিটিটিসি পেয়েছে, এবং তার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই বিষয়টা যদি বলতেন এখন, তাহলে আমরা ধরে নেব রাজনীতির মাঠে না থাকতে পেরে বা তারা প্রকাশ্যে না থাকতে পেরে এখন তারা আন্ডারগ্রাউন্ড জঙ্গি সংগঠন হিসেবে তাদের কার্যক্রম চালাচ্ছে? এই প্রশ্নের জবাবটাই কাউন্টার টেরিজম ইউনিট প্রধান দিয়েছেন, উনি যে শফিকুর রহমানের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে, কিন্তু জামাতে ইসলামী দলের সম্পৃক্ততা কতটুকু আছে, তারা কি সরাসরি এই সংগঠনগুলোর সাথে জড়িত না তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাই জঙ্গি সংগঠনগুলোকে অর্থায়ন করে তাদেরকে চাঙ্গা করতেছে, এই বিষয়টা ওনারা তদন্ত করতেছে। তবে ওনাদের ধারণা যে জঙ্গি সংগঠনগুলোর সাথে তাদের সম্পৃক্ততা আছে, কারণ যারা ধরা পড়ছে এরা অলমোস্ট সবাই ইসলামী ছাত্র শিবিরের কর্মী, তাই সেই কারণে ওনাদের ধারণা যে এই সংগঠনের সাথে মানে জামাতে ইসলামের সরাসরি জড়িত থাকার একটা সম্ভাবনা আছে। আরেকটি বিষয় হচ্ছে যে এর আগেও আমরা কয়েকবার দেখেছি যে যারা তরুণ নেতৃত্বে রয়েছেন, অর্থাৎ 71-এর পরে যাদের জন্ম বা ওই সময় যারা ছোট ছিলেন, তারা জামাতের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত বা শিবির করেছেন তারা কিন্তু নতুন নামে রাজনৈতিক দল করার কিন্তু কয়েকবার চেষ্টা করেছেন। এবং কিছুদিন আগেও যদি আমার ভুল না হয় তাহলে নির্বাচন কমিশনে একটি দল নিবন্ধনের জন্য গিয়েছিল, সেখানেও জামায়াতের রাইট, তো সেখানে এবং তারাও কিন্তু অনেক তরুণ নেতা ছিল সেখানে। তো যেখানে একটি গ্রুপ তারা বের হয়ে আসতে চাচ্ছে যে তাদের যে গ্লানি যুদ্ধ অপরাধের দায় তারা নিতে চাচ্ছেন না, জঙ্গি সম্পৃক্ততার দায় নিতে চাচ্ছেন না, ঠিক সেই মুহূর্তে আবার জামাতের যে বর্তমান আমির রয়েছেন, যেহেতু তাদের কমিটি তারা বিলুপ্ত করেনি এটা তো স্পষ্ট, তো তাদের সাংগঠনিক কার্যক্রমও গোপনে চলছে এবং জঙ্গিবাদের সাথেও তাদের সম্পৃক্ততা চলছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন?
আসলে আপনি যেটা বলছেন যে জামাতে ইসলামীর যে শীর্ষ নেতারা তারা তো যুদ্ধাপরাধ অভিযোগে অলরেডি দণ্ডিত এবং তাদের ফাঁসি কার্যকর হয়ে গেছে। তারপর জামাতে ইসলাম কিন্তু বারবারই একটা জিনিস করার চেষ্টা করছে, তারা যে যাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে তারা ই হয়ে যাক, তাদের তো একটা শক্তিশালী সংগঠন আছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। তাদের অনেক মেধাবী বা ই আছে, আমরা যখন কোর্টে দেখি যে অনেক মেধাবী আইনজীবী তারা তো খুব ই করে তৈরি করে তাদের দলের সংগঠন। এই এত বড় একটা সংগঠন, তারা কিছু একটা একাত্তরের যে যুদ্ধ অপরাধে যারা অভিযুক্ত হয়েছে তাদের ফাঁসি হয়ে গেছে, তাদের ই হয়ে গেছে, তারা কিন্তু চেষ্টা করতেছে যে তারা নতুন নামে হলেও তারা এই সংগঠনটাকে মানে ধরে রাখার জন্য। এবং সেই চেষ্টাই আমার মনে হয় যে নির্বাচন কমিশনের যেটা খুব আলোচিত হয়েছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে বোধহয় একটা ইয়ে হয়েছে যেটা নিয়ে অনেকের কৌতূহল ছিল যে এটি জামাতে ইসলামের নামে, এবং অনেকগুলো সংগঠন বিবৃতিও দিয়েছে যে নির্বাচন কমিশনের এটাকে খতিয়ে দেখে তাদেরকে এই ই দেওয়া উচিত, নিবন্ধন নিবন্ধন দেওয়া উচিত, এই ধরনের অনেক ই দেখছি আমরা। কিন্তু জামাতে ইসলামকে আপনি মানে যে হুট করে তারা যে এখন নিস্তেজ হয়ে গেছে, নির্মূল হয়ে গেছে, সেটা ভাবার কোনো কারণ না। তবে অ্যাক্টিভিটিস মানে যে আন্ডারগ্রাউন্ড বলেন আর ই বলেন না, তারা এখন তো ভিজিবল, তারা এখন বিভিন্ন জায়গায়, আজকে কোর্টেও আমি দেখছি অনেক নেতাকর্মী গেছে কোর্টে এবং তারা মিডিয়া ফেস করছে, ই করছে, তাদের তো ই নিষিদ্ধ না, তারা তো নিষিদ্ধ থাকলে তাদের কাজটা চালিয়ে যাচ্ছে। মানে তারা রাজনৈতিক ভাবে নিষিদ্ধ থাকলেও ওই দলের আদর্শে যারা বিশ্বাস করে বা ওই ঘরানার যারা রয়েছে তারা কিন্তু এখন প্রকাশ্যে বিভিন্ন জায়গায় তারা বিবৃতি দিচ্ছেন বা বিভিন্ন সংগঠনের ব্যানারে হলেও তারা কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছেন। এটা কিন্তু আমরা বিএনপি সমাবেশেও তারা আমাদের এই আমি তো বিএনপি সমাবেশেও একটু বক্তব্য দিয়েছি, আমি যদিও পুরোটা দেখিনি। কিন্তু এছাড়া যদি বক্তব্য নাও দিয়ে থাকেন কিন্তু অনেক নেতা কর্মী কিন্তু তারা অংশ নিচ্ছেন, এটা একদম স্পষ্ট আমাদের বিভিন্ন সময় ক্যামেরায় তাদের দেখা যায় যেগুলো যারা আসলে পরিচিত মুখ অনেক সময় যারা পরিচিতি পেয়েছিলেন। তো আরেকটি বিষয় হচ্ছে যে তাহলে জামাতের মধ্যে কি দুটো ধারা এখন বর্তমান রয়েছেন, একটি ধারা চাচ্ছে যে ওই গ্লানি থেকে বেরিয়ে এসে রাজনীতি করতে, আর একটা দল ওই ইয়া থেকে বেরোতে পারছে না, তাদের যে একটি আদর্শিক জায়গা যেটা একদম যেটা নিয়ে আমাদের সবসময় ইয়া থাকে, যেটা গোড়ামি বা এই যে কট্টরবাদিতা, তারপর হচ্ছে জঙ্গি সম্পৃক্ততা, এগুলো থেকে কি তারা বেরোতে পারছে না? এটা তো আপনি ধরেন একটা সংগঠনের যে একটা দীর্ঘদিনের একটা আদর্শ, সেই জায়গাতে একটা বড় অনুসারী থাকবে। তারপরে যারা নতুন প্রজন্ম তারা তো একটা ই নিয়ে ই হয়েছে যে এই সংগঠন সে তারা অনেক কিছু স্যাক্রিফাইস করে এই সংগঠনে আসছে, তারা রাজনীতি করছে, ই করছে, এখন তারা তাদের মানে উত্তরসূরিদের একটা ইসের কারণে তাদের এই দলটা যে বিলুপ্ত হয়ে যাবে, তাদের কর্মকাণ্ড ই হয়ে যাবে, এটা তারা চায় না। কিন্তু তারা যেটা চেষ্টা করতেছে, সবকিছু তো একটা নেতৃত্ব লাগে, সেই নেতৃত্ব জায়গাটা তারা যে মানে যে গোছাতে পারেনি। কেন যারা আপনি জানেন যে শীর্ষ পর্যায়ে মতিউর রহমান এজাই, মুজাহিদ ইসলাম ইসেফ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ শীর্ষ পর্যায়ে সব নেতাই তো, আর যারা দুই একজন আছে তারা সব কারাগারে, যেখানে যে নেতৃত্ব সংকট আছে তাদের, যে তারা যে নতুন করে যে গোছাবে নেতৃত্ব সংকট তো আছে, আর একটা আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে কড়া নজরদারি, এই সব কিছু মিলে তারা অনেকটা মানে কোণঠাসা অবস্থা আছে, কিন্তু তারা কিন্তু ই হয়ে যায়নি, যে কোনো সময় তারা মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। আজকের যে 7 দিনের রিমান্ড মঞ্জুর করলো আদালত, এবং এটি কি যথার্থ, এবং এর পরে মামলার তদন্তের ক্ষেত্রে কি আরো রিমান্ড চাইতে পারে কিনা আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয়? আরেকটি বিষয় হচ্ছে যে আসলে সবাইকে কি আইনের আওতায় আনা সম্ভব কিনা, যেহেতু এখনো অনেকে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন, যেহেতু 11 জন হিজরতের ব্যাপারেও তাদের সম্পৃক্ততা রয়েছে, এই যে কনসেপ্ট গুলো এগুলো কিন্তু আমরা নতুন নতুন তাদের কনসেপ্ট দেখতে পাচ্ছি। আসলে 7 দিনের যে রিমান্ড নিয়েছে এটা হলো যাত্রাবাড়ি থানার একটা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তার 10 দিনের রিমান্ড চেয়েছিল। সাধারণত আদালত এরকম 7 দিন 5 দিনই দেয়, অনেক সময় 10 দিনও দেয়। তাই আদালত তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে এই 7 দিনে তার যথেষ্ট, তাহলে সে এই 7 দিনেই তাকে এই করে তারপর তাকে কারাগারে রাখার জন্য আবেদন জানাবে। আর যদি মনে না করে যে আমি প্রপার তথ্য এখনো পাইনি, তখন তদন্তকারী কর্মকর্তা আবার রিমান্ডের আবেদন করতে পারে, সেক্ষেত্রে আদালত রিমান্ড দিতে পারে। আর যেটা আপনি বলছেন যে এই মানে যে জামাতে ইসলামের যে এই যে হিজরত করার যে বিষয়টা, এটা আরেকটা বিষয়, হিজরত করার যে বিষয়টা সেটা হলো যে এই যে যে জামাতের আমিরের ছেলে শফিকুর রহমানের ডাক্তার রাফাত, সে কিন্তু বর্তমানে কিন্তু আবার এই সংগঠন চেঞ্জ করেছে, সে এখন কিন্তু ওই যে নতুন যে জঙ্গি সংগঠন, হ্যাঁ, জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়া নামে একটা সংগঠন, নতুন একটি সংগঠন এই সংগঠনে এরা যোগ দিয়েছে। এবং এই সংগঠন আপনি দেখছেন কিছুদিন আগে ঢাকার মানে যে আদালত চত্বর থেকে 2 জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে, হ্যাঁ, এই সংগঠনটা এখন খুব অ্যাক্টিভ,
হ্যাঁ, যে কারণে ওরা ওই ওই সংগঠন থেকে এই সংগঠনে আসছে। এবং বান্দরবনে যে তাদের যে কর্মকাণ্ড, এটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ বেগ পেতে হয়েছে এবং এই যে সম্প্রতি আপনি জানেন যে অর্ধ শতাধিক যুবক যে ঘর ছাড়া হয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করার জন্য কিন্তু বান্দরবনের সেই অভিযান এবং এটে করতে যেহেতু অনেক কিছু সেখানে পেয়েছে। আর জঙ্গি সংগঠনের যে তৎপরতা আপনি জানেন যে আমাদের দেশে জঙ্গি সংগঠনের তৎপরতা শুরু হয়েছে 90-এর দশকে, বেসিক্যালি 90-এর দশকে আপনি যশোরের টাউন হলে উদিসি বোমা হামলা, নিশ্চয় জানেন উদিসির এই সমাবেশে বোমা হামলা করে কয়েকজন মেরে ফেলে। তারপরে আপনারা ধরেন 2000 সালে এই যে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জের জনসভাস্থলে 73 গজের বোমা পড়ে, তাই বাংলাদেশে তারপরে সিপিবির সমাবেশে, তারপরে রমনা বটমূলে ব্রিটিশ হাই কমিশনার আমির চৌধুরী রমনা বটমূল, 21 আগস্ট গ্রেনেড হামলা, গোপালগঞ্জের বানিয়াচর গির্জায় হামলা। তো বাংলাদেশে কিন্তু জঙ্গি সংগঠন অনেকগুলোই উত্থান হয়েছে, কিন্তু বাংলাদেশে যদি আপনি ই করেন জঙ্গি সবচাইতে মানে যে হতাহতের ঘটনা ঘটছে হলো হরকাতুল জিহাদ মুক্তি হান্নানের যে সংগঠন, এই সংগঠন এই সবগুলো ঘটনা কিন্তু সেই সংগঠন আছে। যদিও 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা চালাইছে হরকাতুল জিহাদ, দেখেন। তারপরে 2005 সালে দেশের 63টি জেলায় একযোগে বোমার বিস্ফোরণ ঘটাইছিল জামাতুল মুজাহিদিন জেএমবি, এই জেএমবি কিন্তু মানে যে অতটা ই হয়নি, ওদের আক্রমণে কিন্তু এত হতাহত হয়নি, সবচেয়ে বেশি হতাহত হরকাতুল জিহাদে। জেএমবি পরে দুটো ভাবে বিভক্ত হয়, একটা 90 জেএমবি 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 এখন একটাই নিষ্ক্রিয়। তারপরে যে হোলি আর্টিজান হামলা 90 জেএমবি করলো, তাই এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বাংলাদেশে জঙ্গি অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু এই যে এখন আবার জামায়াত ইসলামের সাবেক নেতা বর্তমান নেতা এবং অন্য নতুন নামে যে সংগঠনগুলোর সাথে সম্পৃক্ততা, এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য কি নতুন চ্যালেঞ্জ, আপনি কি মনে করেন? আইন শৃঙ্খলা বাহিনীর জন্য অবশ্যই চ্যালেঞ্জ, দুটো চ্যালেঞ্জ। একটা হলো রাজনৈতিক উত্তাপ তো এখন অনেক বেশি, বিএনপি উজ্জীবিত হয়েছে, মানে এর পাশাপাশি আওয়ামী লীগও ই করতেছে, নির্বাচনেরও বেশি দিন বাকি নেই। আর সবসময় দেখবেন যে রাজনৈতিক অস্থিরতার ভিতরে জঙ্গিরা, কেন এই দৃষ্টিটা আইন শৃঙ্খলা বাহিনীর থাকে এইদিকে যে পলিটিক্যাল ইগুলো ই করবে না ই করবে, সেক্ষেত্রে জঙ্গিরা ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করে। তবে বাংলাদেশে যেটা সেটা হলো জঙ্গির আলাদা মনিটরিং যেন আলাদা ইউনিট আছে, তো সেক্ষেত্রে এটা মানে যে চেষ্টা করলেও সেটা সম্ভব হবে না, আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসতেই হবে। কারণ আমরা অতীতেও দেখেছি যে এই যে আপনি যে হরকাতুল জিহাদের কথা বললেন, জেএমবির কথা বললেন, 90 জেএমবির কথা বললেন, এছাড়া আরো যে ছোট ছোট অনেকগুলো জঙ্গি সংগঠন, কিন্তু তারা কিন্তু কেউই মাথা চাড়া দিয়ে আসলে উঠতে পারেনি এবং দীর্ঘ সময় কিন্তু তাদের কর্মতৎপরতা চালাতে পারেনি, সেটা আসলে প্রমাণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং তাদের যে বিভিন্ন এখন ইউনিট ভাগ ভাগ করা আছে এবং তাদের জেলা পর্যায়েও তাদের ইউনিটগুলো কাজ করছে, তো সেক্ষেত্রে একটি নজরদারির মধ্যে রয়েছে, এটা এটা সত্য কথা অবশ্যই। কারণ বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গি দমনে রোল মডেল বিশ্বের কাছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেন হোলি আর্টিজানের এই হামলার পরে অনেকে ধরেই নিয়েছিল যে বাংলাদেশ বোধ হয় জঙ্গিবাদের একটা ই হয়ে গেল, কিন্তু কত অল্প সময়ে সেটাকে হ্যান্ডেল করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। এটা আসলে বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসে, জঙ্গি কিভাবে তোমরা এত দ্রুত জঙ্গিকে দমন করলা। তাই বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্যাপাসিটি তাতে আর যাই হোক মানে যে জঙ্গির উত্থান খুব কঠিন, আর বাংলাদেশের মানুষও কিন্তু অনেক সচেতন হয়ে গেছে, কারণ অনেক ধরনের প্রচারণা হয়েছে। এখন একটা লোক অপরিচিত লোক বাসা ভাড়া নিতে আসলে কিন্তু আমরা অনেক কিছু জিজ্ঞাসা করি, নতুন একটা লোককে দেখলে আমরা তাকে অবজার্ভ করি, যে কারণে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর মানে যে নেটওয়ার্ক এত বিস্তৃত যে জঙ্গি কেন কোনো সন্ত্রাস, দেখেন আপনি আইন শৃঙ্খলা যদি ওই অর্থে যদি আপনি বলেন আইন শৃঙ্খলাও তো নিয়ন্ত্রণে, বাংলাদেশে আইন শৃঙ্খলার আগে কি দেখতাম আমরা এখানে গুলি করে মারত, সেই ধরনের ক্রাইম কিন্তু অনেক কম, এটা আইন শৃঙ্খলা বাহিনীর সফলতা না। আরেকটা বিষয় যে বললেন সচেতনতা, সেটা কিন্তু একটা জিনিস হোলি আর্টিজানের পরে আমরা দেখেছি, যাদের সন্তান ওই জঙ্গি হামলায় নিহত হয়েছে বা জঙ্গি সম্পৃক্ততায় ছিল, যাদেরকে পরবর্তীতে লাশ হিসেবে ওখান থেকে আনা হয়েছে, তাদের কিন্তু মা বাবা তাদের লাশ গ্রহণ করেননি সন্তানের, দীর্ঘদিন ঢাকা মেডিকেল রয়েছে। আমিও একটি রিপোর্ট করেছিলাম যে ওই লাশগুলোর কারণে অন্য যে নর্মাল যে লাশ সেগুলো রাখা যাচ্ছিল না। এই যে একটা বিষয় যে মানুষের মধ্যেও কিন্তু একটি ঘৃণাবোধ, সচেতনতা বৃদ্ধি সবকিছুই কিন্তু জাগ্রত হয়েছে এবং সবাই কিন্তু আসলে এই জঙ্গিবাদকে যে ঘৃণা করে এটা কিন্তু স্পষ্ট বাংলাদেশের মানুষ, এবং এটি যে ইসলামও সমর্থন করে এটা একটা বড় বিষয়। ধর্মীয় বিভিন্ন স্কলাররা তো ব্যাখ্যা দিয়েছে যে মানে যে ইসলাম এটা পারমিট করে না যে শহীদ এই যে মানুষ হত্যা করে শহীদ হওয়া যায় না, একজন মানুষ হত্যা করে মানে ইসলাম বলে যে তুমি গোটা মানব জাতিকে হত্যা করলা, তাই মানুষ হত্যা করে তো আর মানে যে
আখিরাত কামাই করা যাবে না, শহীদ হয়ে, এটা তো শহীদের তো সংজ্ঞা দেওয়া আছে, এগুলো কিছু আছে আমাদের ভিতরে যাদের মানে যে একটু শিক্ষা টিক্ষা কম, এদেরকে হয়তো দ্রুত বোঝায় ই করে এরা ই করছে, কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু বুঝতে পারছে যে এই পথটা আসলে মানে ইসলামের পথ না, যে কারণে বাংলাদেশে ধর্মভীরু লোক বেশি, তো যে কারণে ওরা খুব দ্রুত এটাকে ক্যাশ করছে, কিন্তু সেটা বেশি দিন ধরে রাখতে পারে না, কেননা যখন মানুষ বুঝতে পারছে যে এটা কোনো মানে যে শান্তির পথ হতে পারে না, তখন কিন্তু বাংলাদেশের জঙ্গি মানে মানুষের ভিতরে একটা ই আসছে, মানুষ তাদের সন্তানদের বোঝাইছে, ই করছে, নজরদারি করছে, যে কারণে এখন জঙ্গি কিন্তু বাংলাদেশে অনেকটাই নিয়ন্ত্রণে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, আসলে আমরাও চাই জঙ্গিবাদ মুক্ত সমাজ, এবং রাজনীতি করার অধিকার সবার আছে, সেটি সঠিক নিয়মে করতে হবে, কারো সাথে যদি জঙ্গি সম্পৃক্ততা থাকে সেটা সবাই আমরা সবাই মিলেই সেটা পরিহার করব, এটাই হোক আমাদের অঙ্গীকার। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।